হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা ইন্দোনেশিয়ান মুভি এক্সপ্লেন করে শোনাবো, যার নাম টু হ্যান্ডসাম টু হ্যান্ডেল। মুভির শুরুতে আমরা মার্সের ফ্যামিলিকে দেখতে পাই। ওদের ফ্যামিলিতে সবাই এত হ্যান্ডসাম যে সবাই এদের ফ্যামিলিদের জন্য পাগল। এরপর আমরা সবার আগে ফ্যামিলির বড় ছেলেকে দেখতে পাই, যার নাম অকিশ। এ এতটা হ্যান্ডসাম আর স্মার্ট যে সোশ্যাল মিডিয়াতে সবাই এর জন্য পাগল। এ একজন ইনফ্লুয়েন্সার, এর বাবা অনেক হ্যান্ডসাম, ছোটবেলায় একজন হিরো ছিল। আর অকিশের বাবা বিয়ের আগে 1200 মেয়ের সাথে প্রেম করেছিল। এরপর আমরা এনার ওয়াইফকে দেখতে পাই, যে কিনা খুবই হ্যান্ডসাম দেখতে, কারণ ওর গোফ বেরিয়ে ছিল। এরপর আমরা দেখতে পাই মুভির মেন ক্যারেক্টার, এই বাড়ির ছোট ছেলে কুলিনকে। কুলিন সবসময় স্যাড থাকে, কারণ ও বাকিদের মতো নর্মাল লাইফ এনজয় করতে পারে না। যখনই বাইরে যায় সব মেয়েরা এর পিছনে পাগল হয়ে পড়ে যায়। কিছু কিছু মেয়ে আছে এতটাই পাগল হয়ে যায়, কেউ কেউ অজ্ঞান হয়ে যায় আর কারোর মৃগি রোগ ধরে না। আর এ সবার থেকে বেঁচে চলার জন্য বাইরে থেকে স্কুলিং করে, সবসময় একা থাকে, না কোথাও বাইরে যায়, না এর কোনো বন্ধু আছে, আর না আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা বলেছে। কুলিনের একটা ফিস ছিল, ও সারাক্ষণ ওর সাথেই কথা বলতো, কার্ড খেলতো একা একা। তো মার্চ ফ্যামিলি দেখিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলো, তাই ওরা একটা ড্রামা করতে শুরু করে দেয়। কুলিনকে বলবে যে ওদের ফ্যামিলির আগের মতো বড়লোক নেই, ওদের কাছে আর টাকা নেই, তো কুলিনকে পড়াশোনা করতে হবে আর পড়াশোনার জন্য বাইরে যেতে হবে। তখন কুলিনও রাজি হয়ে যায় আর বলে আমাকে যেন বয়েজ স্কুলে ভর্তি করা হয়। তারপর কুলিনও দাদার সাথে স্কুলে যায় বাইকে করে। কুলিন স্কুলে এসে মাথার হেলমেট খোলে না, যাতে সবাই ওকে চিনে না ফেলে। হেলমেট না খোলার ফলে সবাই ওকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর ক্লাসে সবাই ওকে বুলি করতে থাকে। আর সেই সময় ওদের একটা ক্লাসের টিচার চলে আসে। ক্লাসের টিচার দেখে কুলিনকে হেলমেট খুলতে বলে। যেই হেলমেট খোলে ক্লাসের টিচারও অজ্ঞান হয়ে যায় আর অ্যাম্বুলেন্স ডাকতে হয়। সব স্টুডেন্ট কমপ্লেন করতে থাকে নিউ স্টুডেন্টটা খুব হ্যান্ডসাম। তারপর কুলিন ওখান থেকে পালাতে থাকে, কিন্তু সিডিওকে ধরে নেয় আর এমনভাবে নিজেকে ইন্ট্রোডিউস করে যেন ও একজন পাওয়ার রেঞ্জার। সিডি কুলিনের থেকে হেল্প চায়, ও একটা মেয়ের সাথে রুমে যেতে চায়, যে এই স্কুলের সব থেকে সুন্দরী মেয়ে আমান্ডা পাশেই গার্লস স্কুলে পড়ে। সিডি কুলিনকে বলে আমান্ডার কাছে গিয়ে ইনভিটেশন দিয়ে আসতে। আর কুলিনের হেল্প করবে কি বো, যে সিডির সাথে থাকে। এদের কাছে কোনো রাস্তা না থাকায় এরা ডিসাইড করে এরা নেক্সট দিন গার্লস স্কুলে যাবে। পরের দিন এরা বিবিএম স্কুলে যায়, এটা একটা গার্লস স্কুল। যেই ওরা স্কুলে যায় সব মেয়েরা এদের গন্ধ পেয়ে যায় আর সবাই ওপর থেকে এদের উপরে চিল্লাতে শুরু করে আর বলে স্কুল থেকে বেরিয়ে যাও, কারণ এই স্কুলে আগলি ছেলেদের অ্যালাউ নেই। তখন সবার চোখ কুলিনের হেলমেটের ওপর পড়ে। সবাই কুলিনকে তার হেলমেট খুলতে বলে। কুলিন যেই তার হেলমেট খোলে একটা আলো বার হয়, চারিদিকে সব আলোকিত হয়ে যায়। আর পরের দিন নিউজে আসে যে স্কুলের মেয়েরা কেউ কেউ কান্নাকাটি করছে, কারোর নাক থেকে ব্লাড বেরোচ্ছে, কারোর মৃগী রোগ হচ্ছে, আবার কেউ কেউ পজেসড হয়ে যাচ্ছে। সিটিতে সবাই জেনে যায় কুলিন কত হ্যান্ডসাম। এই নিউজটা আমান্ডাও দেখে আর ভাবতে থাকে কেউ তো হ্যান্ডসাম আছে ওকে টক্কর দেওয়ার মতো। আর তখন আমান্ডা ভাবে একে আমি পটাবো। এরপর আমরা দেখি সিটির সব মেয়েরা লাইন দিয়ে কুলিনের বাড়ির হোম ট্যুর করতে আসে আর ওর ফ্যামিলি মেম্বাররা টাকা নিচ্ছে হোম ট্যুর করার জন্য। আর এসব নিউজ দেখে কুলিন খুব স্যাড হয়ে যায়, কারণ ও ভাবতে থাকে ওর ফ্যামিলিরা টাকার জন্য ওকে বেঁচে দিয়েছে। এরপর কুলিন ওর বাড়িতে ফোন করে আর বলে ও আর কোনোদিন বাড়িতে ফিরবে না। আর তখন ফোনে দেখে কিছু মেয়েরা ওর ফিসটাকে ফেলে মেরে দেয়, যাতে যেটা ও দেখে খুব রেগে যায় আর স্যাড হয়ে যায়। তারপর ও দুঃখে রাস্তা এদিক ওদিক মুখ লুকিয়ে ঘুরতে থাকে। আর তখনই ও একটা মেয়েকে দেখতে পায় যে কুলিনের হ্যান্ডসাম হওয়ার নিয়ে কোনো পাত্তা দেয়, যেটা দেখে কুলিনের খুব ভালো লেগে যায়, কারণ এই প্রথমবার কোনো মেয়ে ওর হ্যান্ডসাম হওয়া নিয়ে কোনো রিয়্যাক্ট করে না। তারপর মেয়েটা ওখান থেকে চলে যায় আর কুলিনের হার্টবিট বেড়ে যায়। এরপর কিবো কুলিনকে নিজের বাড়িতে নিয়ে যায়। কুলিন আর কিবোর চয়েসটা অনেকটাই এক। কুলিন খুব খুশি থাকে। পরের দিন স্কুলে অ্যামান্ডার সাথে দেখা করে। অ্যামান্ডা এমন নাটক করে যে ওর কুলিনকে দেখে কিছু হচ্ছে না। তখন কুলিন আর কিবো সিঁড়ির দেওয়া ইনভিটেশন অ্যামান্ডাকে দেয়। কুলিনের যাওয়ার পর অ্যামান্ডারও নোজ দিয়ে ব্লাড বেরোতে থাকে, কারণ অ্যামান্ডাও খুব ইমপ্রেস হয়ে গেছিলো। কিছুদিন কেটে যায়, কিম্বো আর কুলিন খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর কুলিন আবার সেই মেয়েটাকে দেখতে পায়, ওর নাম রিবি, আর ও শপিং মলে কাজ করে। আর তখন ওখানে কিবো চলে আসে। কিবো আর রিবি দুজন দুজনকে খুব ভালো করে চেনে আর এরা খুব ক্লোজ। আর কিবো রিবিকে লাইকও করে। এসব জানার পর কুলিন খুব স্যাড হয়ে যায় আর ভাবতে থাকে কি করলে ও রিবিকে ইমপ্রেস করতে পারে। এখন রাতে শুয়ে শুয়ে ওর বড় ভাই অকিশকে কল করে, কারণ সবাই ওকে লাভ গুরু বলে। এরপর অকিশ আর কুলিন দেখা করে আর ওখানে ওর প্যারেন্টসরাও আসে, কিন্তু লুকিয়ে। অকিশ খুব খুশি হয়ে যায়
কারণ ওর ভাই এই প্রথমবার কোনো মেয়ের উপর ইন্টারেস্ট নাই আর ও নিজেকে ভাইকে মেয়ে পড়ানোর টিপস দেয়। কুলিন এরপর সব করে যেগুলো ওর বড় ভাই ওকে বলে, কিন্তু কিছু লাভ হয় না। পরের দিন অ্যামান্ডা স্কুলে আসে, এসে কুলিনকে ওর বার্থডে পার্টিতে ইনভাইট করে আর ওকে একটা আইফোন গিফট করে। এরপর আমরা দেখি কিবো, রিবি আর কুলিন পার্টি করে আর ওরা একসাথে কারিগো গান করছিল আর রিবি কিবোর্ড দিকে তাকিয়ে গান করছিল, যেটা দেখে কুলিনের হাত টুকরো টুকরো হয়ে যায় আর বুঝতে পারে যে কিবো কুলিনকে লাইক করে। বাড়ি এসে কুলিন অ্যামান্ডাকে কল করে, ওকে বলে তুমি একটা কাজ করতে পারবে। অ্যামান্ডা হ্যাঁ বলে দেয়। পরের দিন পার্টিতে কিবো আর কুলিন আসে আর তখন অ্যামান্ডা কিবোকে কিস করে। রিবি তখন ওটা দেখে খুব ইমোশনাল হয়ে যায় আর কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। তখন কুলিন সময় বুঝে রিবিকে প্রপোজ করে দেয়, কিন্তু রিবি মুখের ওপর না করে দেয়। এদিকে বন্ধুকে চিট করেও মেয়েটাকে ইমপ্রেস করতে পারলো না কুলিন। আর এদিকে বুলিগাই অ্যামান্ডাকে কিবোকে কিস করার জন্য খুব বকে আর মারে। তারপর কুলিন কিবোকে সব বলে দেয় আর কিবো রেগে ওকে ঘর থেকে বার করে দেয় আর বলে আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম। তারপর কুলিন নিজের বাড়ি চলে আসে, আগের লাইফে ফিরে আসে। ওর বন্ধুদের খুব মিস করে। তারপর ওর মা ওকে ওর ফিশ এনে দেয়, কারণ ওই দিন ওই ফিশটা মরে যায়নি। তারপর কুলিন সব ঠিক করার জন্য রিবিকে সব বলে দেয়, কিবোর কাছে যায় আর কিবোর কাছে ক্ষমাও চায়। তখন কিবো রিবিকে নিয়ে সব ফিলিংস বলে দেয়। তখন রিবিও সব শুনে নেয়, কারণ রিবি আর কুলিন ভিডিও কলে ছিল। দিন পর প্রম হয়, আমরা ওখানে রিবি আর কিবোকে দেখতে পাই আর সাথে অ্যামান্ডা কুলিনকেও। কুলিন আর অ্যামান্ডা প্রম শোয়ের উইনার হয়, ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় আর সেই সময় একটা মেয়ে বলে অতটাও খাস না। তখন কুলিনের হার্টবিট আবার বেড়ে যায় আর আমাদের মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কারণ একটা লাইকে আমাদের আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।